তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10। তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা কী করবো, ম্যাথ সিলেবাসটাকে ভালো করে বুঝবো। আমাদের সকলেরই প্রবলেম ম্যাথ। আমরা ম্যাথ কীভাবে পরীক্ষার আগে সলভ করব, কী কী প্রশ্ন করব, কোনগুলো পড়লে আমরা 30, 40, 50, 60 এবং 80 আস্তে আস্তে কীভাবে আমরা নাম্বারটাকে বাড়াবো। দেখো, একটু তোমাকে বুদ্ধি দিয়ে ম্যাথ সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। এখন প্রশ্ন, প্রথমে আমরা কী করব? প্রথমে আগে সিলেবাসটাকে দেখে নাও, প্রশ্ন প্যাটার্ন ভালো করে দেখে নাও। কী বললাম? প্রশ্নের প্যাটার্ন ভালো করে দেখতে হবে, কারণ 54 নম্বর বড় প্রশ্ন থাকে আর বাকি 36 নম্বর ছোট প্রশ্ন থাকে। তার মধ্যে কিন্তু আবার 2 নম্বরের প্রশ্ন থাকে। এই 2 নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের খুব কষ্ট দেয়, আমরা পারি না। তার কারণটা কি? আমরা প্র্যাকটিস করি না। এমসিকিউ এসিকিউ আমরা প্র্যাকটিস করি না। কীভাবে প্র্যাকটিস করব? অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে। প্রশ্নের যে বইগুলোর, আমাদের যে বই রয়েছে তার পিছনে, অর্থাৎ প্রত্যেকটি অধ্যায়ের পিছনে যে এমসিকিউ এসিকিউ আছে সেগুলো আমরা দেখি না। এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে আমরা কী করব? একদম প্রথমে আমরা যেটা করব সেটা সম্পাদ্য, কারণ সম্পাদ্যে আমরা 5-5 পাব। ক্লিয়ার? স্যার অঙ্কে কিছু পারি না। প্রথমে তুমি সম্পাদ্য করে নাও, একদম 5 নম্বর শিওর করে নাও। সম্পাদ্য 5 নম্বর আছে, সেটা থেকে একদম 5-5 চাই। ক্লিয়ার? কী করব? সম্পাদ্যে ফার্স্টেই তুমি করবে পরিবৃত্ত। কী করবে? পরিবৃত্ত। এরপর কী করবে? স্পর্শক। তারপর কী করবে? রুটের মান, রুট 23-এর মান, রুট 12-র মান, এটা কিন্তু দেখে যাবে। ভালো করে বলছি, দেখে যাবে। রুটের মান, পরিবৃত্ত আর স্পর্শক, সম্পাদ্য ক্লিয়ার। অন্তঃবৃত্ত আগের বছর এসেছে, তাই এবছর আসবে না। 99% চান্স আছে আসবে না, তাই পরিবৃত্ত আসার চান্স রয়েছে। ক্লিয়ার? সম্পাদ্য কমপ্লিট। এরপর আমরা কী করব? উপপাদ্য। অনেকে বলবে, স্যার আমার উপপাদ্য হয় না। অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কার কার উপপাদ্য হয় না। একটা বা দুটো ভিডিওর পর তোমাদের এমন কোনো উপপাদ্য থাকবে না যেটা তুমি পারবে না। তারপর প্রত্যেকটি উপপাদ্য একটা একটা করে আনলে তোমাদের সমস্ত উপপাদ্য ক্লিয়ার হয়ে যাবে। তাই উপপাদ্য আমাদের করতে হবে। যার মনে হচ্ছে যে স্যার আমার হবে না, হবে না, আমি পারবো না, এরকম বলা যাবে না বা মনে করা যাবে না। আমাকে মাথায় রাখতে হবে সম্পাদ্য উপপাদ্য করতে হবেই। এখানে 5 আর 5, 10 পেতে হবে। ক্লিয়ার? উপপাদ্যে কী করব? প্রথমে পিথাগোরাসের উপপাদ্য করে নাও, দুটোই, তবে প্রথমটা বেশি ইম্পর্টেন্ট, পিথাগোরাসের উপপাদ্য। তারপর কী করব? কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তারপর সদৃশ্যতা। এই তিনটে হয়ে গেলে তুমি দুটো আরও এক্সট্রা করো, যেটা একদম প্রথম দিকে রয়েছে, 32-33 বা 31-32 সামথিং। ক্লিয়ার? প্রথমের দিকে যে বৃত্তের স্পর্শক আর লম্ব, মানে জ্যায়ের ওপর একটা লম্ব, এই যেখানে যে পরপর দুটো রয়েছে 32 আর 33, এটা লাস্টে দেখে নেবে। প্রথমে কী করব? পিথাগোরাস। তারপর কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তারপর সদৃশ্যতা। তারপর কী করব? 32-33। ক্লিয়ার? সম্পাদ্য উপপাদ্য ক্লিয়ার, 5, 5, 10। এরপর আমরা কী করব? এরপর 5 নম্বর আমরা করব পাটিগণিত থেকে, অংশীদারি কারবার। ক্লিয়ার? এর সাথে আমরা কী করব? সরল সুদ, তারপর চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রথমে অংশীদারি কারবার, তারপর একদম সরল সুদ, তারপর চক্রবৃদ্ধি সুদ, এবং আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে এই তিনটি অধ্যায়ের, যেন এমসিকিউ এসএকিউ 2 নম্বরের প্রশ্ন আমরা যেন ছাড়বো না। এই তিনটি অধ্যায় এতটাই ভালো করে করতে হবে যে নিয়মগুলো বা রুলসগুলো রয়েছে সেগুলোকে আমরা মাথায় গেঁথে নিতে হবে, যাতে আমি এমসিকিউ এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্ন পারি, এবং প্র্যাকটিসও করতে হবে।
ক্লিয়ার, এখান থেকে টার্গেট আমাদের 11, 12, 13 ক্লিয়ার, এর মধ্যে নাম্বার তুলতে হবে। একটা 5 নম্বরের প্রশ্ন আমরা করব, 9 চক্রবৃদ্ধি থেকে, 9 সরল সুদ থেকে, আর 9 অংশীদারি কারবার থেকে। ভালো করে অংশীদারি কারবার করব, এখান থেকেই আমরা 5 নম্বর কমন পেয়ে যাব, ক্লিয়ার। এছাড়া MCQ SAQ 2 নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের এই পোর্শন থেকে করতে হবে। পাটিগণিত পারবো না বা করবো না এটা বললে চলবে না, কারণ এরপরে অনেক হার্ড জিনিস আছে আমাদের জন্য। এতটুকু ক্লিয়ার। এরপর এতটুকু তো আমরা সকলেই জানতাম যে উপপাদ্য করব, সম্পাদ্য করব, পাটিগণিত করব, কিন্তু এরপর কি করব? এরপর আমি বলবো একদম চোখ বন্ধ করে রাশিবিজ্ঞানে চলে আসো। কোথায়? রাশিবিজ্ঞান। এই অংশটা যার হবে না সে জানো এখনও পর্যন্ত সে ম্যাথে প্রিপেয়ার নয়, পরীক্ষা দেওয়ার জন্য একদমই তোমার প্রিপারেশান হয়নি, রাশিবিজ্ঞান মাস্ট করতেই হবে। আর যাদের এখনও হয়নি অবশ্যই কমেন্ট সেকশানে জানাও স্যার রাশিবিজ্ঞান হচ্ছে না, রাশিবিজ্ঞান করতেই হবে। প্রথমে কী করবো? মধ্যমা, এবছর মধ্যমা বার করতে দেবেই। তারপর সবথেকে সহজ সংখ্যাগুরু, মধ্যমা, সংখ্যাগুরু, গড়, গড়ের একটা নিয়ম ভালো করে বুঝে নেবে, ক্লিয়ার। সিগমা XI FI বাই সিগমা একদম FI, ক্লিয়ার। এই যে রুলটা গড়ের, এটাকে ভালো করে মাথায় গেঁথে নেবে। আর যে কোনো যে রুলসগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবে রাশিবিজ্ঞানের, নয়তো ফেঁসে যাবে। এরপর ওজাইব, তাহলে ফার্স্টে মধ্যমা, সংখ্যাগুরু, গড়, ওজাইব, রাশিবিজ্ঞান থেকে 13 বা 12 পেতেই হবে। রাশিবিজ্ঞান আর পাটিগণিত, এখান থেকে কোনো বট কোশ্চেন ছাড়া যাবে না, ক্লিয়ার করতে পারলাম? এমনকি MCQ SAQ 2 নম্বরের প্রশ্ন ছাড়া যাবে না, রাশিবিজ্ঞানে 2, 4, 4, 8 নম্বর কিন্তু বট কোশ্চেন থাকবে, ক্লিয়ার, একদম শেষের দিকে। তো পর যেটা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। দেখো ত্রিকোণমিতি অনেকের সমস্যা আছে জানি, আমি সব অধ্যায় করতে বলছি না, আমি ত্রিকোণমিতির 2টি অধ্যায় করতে বলবো টেস্টের জন্য। যাদের বাকিগুলো হয়ে গেছে ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো, কিন্তু 2 যারা করনি তারা 2 অবশ্যই চোখ বোলাবে ভালো করে। 1, ত্রিকোণমিতির প্রথম অধ্যায় কোণের ধারণা আর হাইট অ্যান্ড ডিস্টেন্স। কেন হাইট অ্যান্ড ডিস্টেন্স করার জন্য কোণের ধারণা করতে লাগবে, ক্লিয়ার? কোণের ধারণা থেকে আমরা কী কী দেখব ভালো করে বুঝবে, ট্যান, কট, সাইন, কস, সেক, কোসেক, এর যে 30, 45, 60, 0°, 90° যে মানগুলো রয়েছে এইগুলোকে আমাদের মনে রাখতে হবে। যাদের হচ্ছে না তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। এর সাথে সাথে সাইন থিটা, কস থিটা, সেক থিটা, এর সঙ্গে সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমির কি সম্পর্ক রয়েছে? সাইন থিটা মানে কি লম্ববাই অতিভুজ, না ভূমিবাই অতিভুজ, না অতিভুজবাই লম্ব? এই যে অংশটা রয়েছে এটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে প্রত্যেকটার, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে ভূমি, অতিভুজ আর লম্ব রয়েছে এর সম্পর্ক কি, এই অংশটা কিন্তু আমাদের দেখে যেতে হবে। এরপর আমরা কি করব? এরপর আমরা বীজগণিত করব। বীজগণিতের মধ্যে প্রথমেই ভেদ বা করণী, যে কোনো একটাকে ভালো করে করে নাও, ভেদ বা করণী, আমি বলবো করণী করে নাও, কারণ একটু সহজ আর একটু কম বুঝতে হয়, মানে অল্প বুঝলে চ্যাপ্টারটা হয়ে যায়, করণী বুঝে নাও, ক্লিয়ার? ভেদটা অল্প স্বল্প চোখ বোলাও। তারপর দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ আমাদের মাধ্যমিকের বইয়ের একদম ফার্স্ট চ্যাপ্টার যেটা কি রয়েছে, দ্বিঘাত সমীকরণ, এই অংশটা ভালো করে দেখে নেবে, ক্লিয়ার? এখান থেকে কিন্তু 1টা 3 নম্বরের প্রশ্ন আসবে, করণী থেকে 1টা 3 নম্বরের প্রশ্ন আসবে, এবং অনুপাত ও সমানুপাত, সমানুপাত থেকে 3 নম্বরের প্রশ্ন আসে আর অনুপাত থেকে 2 নম্বর বা MCQ আসতে পারে। তো বীজগণিত যাদের ভালো তারা অবশ্যই এখানকার যে 2 নম্বরের প্রশ্ন MCQ SAQ এগুলোকে টার্গেট করে নেবে,
ক্লিয়ার, আর যাদের ভালো নয় তারা এই 3 নম্বরগুলোকে টার্গেট করো, যদি পারো এমসিকিউ এসএকিউ 2 নম্বর হয়ে যাবে, আর যদি না হয় এখন চাপ নিও না, ভালো করে 3 নম্বরেরগুলো দেখে যাও, এখান থেকে 3, 3, 3, 9 নম্বর থাকবে এবং তার সঙ্গে 2 নম্বরের প্রশ্ন এবং এমসিকিউ রয়েছে। এরপর বীজগণিতের পর আমরা কী করব, বীজগণিতের পর পরিমিতি করব, আর একদম শেষে রয়েছে জ্যামিতি। জ্যামিতি যাদের হয় না তারা টেস্টের জন্য চাপ নেবে না, জ্যামিতিতে 10 থেকে 12 নম্বর থাকে, কিন্তু তার মধ্যে আমরা অলরেডি 5 আর 5 সম্পাদ্য উপপাদ্য করে নেব। এমসিকিউ এসএকিউ আর 2 নম্বর, 2 নম্বরে কিন্তু 3টি প্রশ্ন থাকবে, 3 × 6, এই 3টি প্রশ্ন করতে গিয়ে আমরা যেন ভুল না করি। জ্যামিতি যাদের হয় না তারা দেখো না, যাদের হয় তারা অবশ্যই প্র্যাকটিস করো, যাদের হয় না চাপ নেবে না জ্যামিতি নিয়ে। ক্লিয়ার করলাম? এরপর পরিমিতিতে আসো। পরিমিতিতে কি করব, প্রথমেই ঘনক আয়তঘন করে নাও ফার্স্ট অধ্যায়, কারণ এখান থেকে এবারে একটা প্রশ্ন আসবে। আর কি করব, চোঙ করে নাও, লম্ব বৃত্তাকার চোঙ, এখান থেকে ঘনক লম্ব বৃত্তাকার চোঙ আর সব কিছু মিলিয়ে ঘনবস্তু সংক্রান্ত যে সমস্যা একটা অধ্যায় রয়েছে তোমাদের, এটা সব কটা পরিমিতির অধ্যায়কে মিলিয়ে একটা অধ্যায়, সেই অংশটা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও। ক্লিয়ার? 3টে পরিমিতির জন্য আমরা 3টি অধ্যায় দেখব, আয়তঘনক চোঙ আর সব কিছু মিলিয়ে। ক্লিয়ার? লাস্টে যেটা রয়েছে, এছাড়া 2 নম্বরের জন্য এমসিকিউ এর জন্য আমরা কি করব, গোলক আর শঙ্কু করব, গোলক আর শঙ্কু করব 2 নম্বর এবং এমসিকিউ এসএকিউ এর জন্য। ক্লিয়ার? যাদের পরিমিতিতে অসুবিধা হয় তারা চোং আর ঘনক একটু ভালো করে দেখে যাও, এখান থেকে যেন 4 আর 4 এ 8 এর মধ্যে আমরা 4 মানে 1টা যেন করতে পারি। ক্লিয়ার? আর এমসিকিউ এসএকিউ যাদের হয় না তারা চাপ নেবে না। পরিমিতি আর জ্যামিতি, এখানে যে এমসিকিউ এসএকিউ 2 নম্বরের প্রশ্ন আসছে সেগুলোতে চাপ নেবে না, যাদের এখন হচ্ছে না কারণ টেস্ট সামনে, আগে হয়ে যাক টেস্ট তারপর আমরা প্র্যাকটিস করব। জ্যামিতি আর পরিমিতি আমাদেরকে টার্গেট করতে হবে কোথায়, রাশিবিজ্ঞানের এমসিকিউ এসএকিউ বড় কোশ্চেন সব, পাটিগণিতের এমসিকিউ এসএকিউ আর বড় কোশ্চেন সব, পাটিগণিত রাশিবিজ্ঞান সম্পাদ্য উপপাদ্য এতটুকু হয়ে গেল। এরপর বীজগণিত, বীজগণিতে যাদের হয় তারা এমসিকিউ এসএকিউ 2 নম্বরের দিকে যাও, নয়তো 3টে বড় প্রশ্ন 3 ত্রিকের 9 সেটাতে আগে চলে আসো। ক্লিয়ার? তারপর রয়েছে আমাদের ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি থেকে কিন্তু আমাদের 5 নম্বরের হাইট অ্যান্ড ডিস্টেন্স করতে হবেই, হবেই মানে হবেই, ছাড়া যাবে না, 5 নম্বরের প্রশ্ন ছাড়া যাবে না। ক্লিয়ার? আর এই কোণের ধারণা থেকে একটা মান নির্ণয় করো, 30 ডিগ্রি 45 ডিগ্রি এগুলোর গুণ যোগ বিয়োগ এইসব দেয়, সেখান থেকে একটা 3 নম্বরের কোশ্চেন পেয়ে যাবে। ক্লিয়ার? জ্যামিতি আর পরিমিতি চেষ্টা করবে জ্যামিতিটা পুরোটাই স্কিপ করার আপাতত এবারের জন্য, যারা চাপ নিচ্ছ অঙ্কে জ্যামিতি স্কিপ করো, সম্পাদ্য উপপাদ্য করো, বাকি জিনিস ছেড়ে দাও। পরিমিতিতে আয়তঘন করো আর চোঙ করো, এই দুটো কমপ্লিট হলে বাকিগুলো দেখো। ক্লিয়ার? এখান থেকে একটা 4 নম্বরের প্রশ্ন আমাদের করতে হবেই, ক্লিয়ার করতে পারলাম? আর এমসিকিউ এসএকিউ যারা পারো তারা চেষ্টা করো, যারা পারো না তারা চেষ্টা করো না, কারণ অঙ্ক গুলিয়ে যায়। ক্লিয়ার? এমসিকিউ এসএকিউ করতে গিয়ে তোমার বড় প্রশ্নটা ভুল হয়ে যাবে। আর একটা জিনিস লাস্ট বলবো, কোনো এমসিকিউ এসএকিউ ছেড়ে আসবে না, যা পারবে করে আসবে। ক্লিয়ার? টিক দিয়ে আসবে না পারলেও, সত্য মিথ্যা লিখে আসবে, আর যেগুলো শূন্যস্থান পূরণ দেয় সেখানেও যা ইচ্ছা লিখে আসবে, ছাড়বে না যদি ঠিক হয়ে যায়। আমি টেস্টের জন্য বলছি, এখন কিছু করার নেই, তাই আর যাদের অঙ্কে ভয় তারা অবশ্যই কমেন্ট সেকশানে ভরে দাও, যারা আমি দেখব যে এখানে কে কে প্রথমে কী বলছে এবং সেই অনুযায়ী টেস্টের পর থেকে আমি ম্যাথ স্টার্ট করব।
এবং তার সঙ্গে সঙ্গে লাইফ সায়েন্স স্টার্ট করব। এবং হিস্ট্রি আমাদের কমপ্লিট, বাংলা কমপ্লিট করতে হবে, লাইফ সায়েন্স কমপ্লিট করতে হবে, ভূগোল কমপ্লিট করতে হবে। তার সঙ্গে আমি ভাবছি যে ম্যাথ এবং লাইফ সায়েন্সও আমি কমপ্লিট করব। আর ফিজিক্যাল সায়েন্সের কীভাবে তোমরা একটুতেই নাম্বার পেতে পারো, মানে আমাদের সকলেরই প্রায় ফিজিক্যাল সায়েন্সের সমস্যা থাকে, সেগুলো একটু দূর করার আমি চেষ্টা করব। কিন্তু হয়তো সবগুলো সম্ভব নয়, তবে একটা একটা করে সম্ভব করব। প্রথমে আমরা চেষ্টা করব বাংলা কমপ্লিট করার, তারপর জিওগ্রাফি যে অংশটুকু বাকি রয়েছে সেটাকে কমপ্লিট করব। নেক্সট আমরা করব কি ম্যাথ লাইফ সায়েন্স, ক্লিয়ার? তারপর আমরা ফিজিক্যাল সায়েন্সে যাব। আর যদি না হয় ফিজিক্যাল সায়েন্সে, আমি তোমাদেরকে একটা চ্যানেল বলে দেব, সেখান থেকে তোমরা ফলো করলে আশা করছি তোমাদের কোনো চিন্তা থাকবে না। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে, তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।